আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো যেভাবে আছো আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা ল্যাবিও রহিতা অর্থাৎ রুই মাছ সম্পর্কে জানব। এই রুই মাছটা এর ক্লাসিফিকেশন কেমন হবে, এই রুই মাছের বৈশিষ্ট্যগুলো কেমন হবে, আমরা কি কি বৈশিষ্ট্য পেলে সেই মাছটাকে রুই মাছ হিসেবে চিহ্নিত করব, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আগে আমরা মাছটা দেখে ফেলি। এটা হচ্ছে রুই মাছ। এই রুই মাছের বিভিন্ন অংশের বিভিন্ন ধরনের নামকরণ করা হয়। যেমন যদি বলা হয় যে এই অংশটার নাম কি, এটা হচ্ছে মুখ ছিদ্র। এর পরের অংশটা হচ্ছে নাসা ছিদ্র। তারপরে এই অংশটা হচ্ছে চোখ। এখন এই চোখের পরে এই যে এইগুলো হচ্ছে আইস, যেটা মাথার পর থেকে লেজের আগ পর্যন্ত সমস্ত দেহে আচ্ছাদিত বা আবৃত। এখন এই মাছের বেশ কিছু জোড় এবং বিজোড় পাখনা আছে। এই পাখনাগুলোর বিভিন্ন অঞ্চলে অবস্থান করেছে, এই জন্য মাছের ওই অঞ্চল অনুযায়ী ওই পাখনা নামকরণ করা হয়েছে। যেমন এখানে পৃষ্ঠদেশীয় যে পাখনা, ওপরের এই পাখনাটা, এর নাম হচ্ছে পৃষ্ঠ পাখনা। এরপরে বক্ষদেশীয় পাখনা, এই পাখনাটা, এটা হচ্ছে বক্ষ পাখনা। এটা হচ্ছে শ্রোণীদেশীয় অঞ্চলে অবস্থিত, এজন্য এই পাখনাটার নাম হচ্ছে শ্রোণী পাখনা। এরপর এই পাখনাটা যেহেতু পায়ু দেশীয় অঞ্চলে অবস্থিত, এই জন্য এই পাখনাটির নাম পায়ু পাখনা। এবং সর্বশেষ এবং একেবারে পশ্চাতে যে পাখনাটা অর্থাৎ লেজ অঞ্চলে অবস্থিত, এই পাখনাটার নাম হচ্ছে পুচ্ছ পাখনা। তাহলে আমরা মাছের এই বিভিন্ন ধরনের পাখনা সম্পর্কে জানলাম। এখন এই পাখনাগুলো জোড় অথবা বিজোড় পাখনা হতে পারে। জোড় পাখনাগুলো মাছের যে দুটো পাশ, এই দুটো পাশেই অবস্থিত, এই জন্য সেগুলো হচ্ছে জোড় পাখনা। যেমন বক্ষ পাখনা, বক্ষ পাখনা হচ্ছে জোড় পাখনা। কেন? কারণ এই বক্ষ পাখনার এই পাশে একটি আছে, এই বক্ষ পাখনা ওই পাশে আরেকটি আছে, অর্থাৎ মাছের দুই পাশে দুটো বক্ষ পাখনা আছে, এই জন্য বক্ষ পাখনা মাছের জোড় পাখনা। অনুরূপভাবে শ্রোণী পাখনা অর্থাৎ এই পাখনাটা, এই পাখনাটাও মাছের দুই পাশে দুটো শ্রোণী পাখনা অবস্থিত, এই জন্য বক্ষ এবং শ্রোণী এই দুটো পাখনাকে জোড় পাখনা বলা হয়। আর বাকি যে পাখনাগুলো থাকলো, যেমন পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা, এই তিনটি পাখনা হচ্ছে বিজোড় পাখনা, অর্থাৎ একটি করে অবস্থিত। তাহলে আমাদের অনেক সময় এমসিকিউ আকারে আসতে পারে যে নিচের কোনটি মাছের জোড় পাখনা, অ্যান্সার হবে বক্ষদেশীয় পাখনা এবং শ্রোণীদেশীয় পাখনা। আচ্ছা, এরপর মাঝখান দিয়ে আমরা একটা রেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ মাথার ঠিক পর থেকে লেজের, অর্থাৎ এখানে পুচ্ছ পাখনার ঠিক আগ পর্যন্ত একটা রেখা দেখা যাচ্ছে। এই রেখাটার নাম হচ্ছে ল্যাটেরাল লাইন বা পার্শ্বীয় রেখা। এবং রুই মাছের এই আইসগুলো হচ্ছে সাইক্লয়েড আইস। এই সাইক্লয়েড আইস
হওয়ার জন্য রুই মাছকে সাইপ্রিনিফর্মিস এ অন্তর্গত। এখন আমরা রুই মাছের ক্লাসিফিকেশনের মাধ্যমে দেখব তার অবস্থানটা কোথায়। তাহলে এবার আমরা রুই মাছের ক্লাসিফিকেশনটা করে দেখি। আমরা জানি যে ক্লাসিফিকেশনের প্রথম ধাপটা হচ্ছে কিংডম, তারপরে হচ্ছে ফাইলাম, সাবফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তাহলে এখানে আমরা লিখব কিংডম। তাহলে আমার ক্লাসিফিকেশনের ধাপগুলো লেখা হয়ে গেল। ক্লাসিফিকেশনের প্রথম ধাপ হচ্ছে কিংডম, দ্বিতীয় ধাপ হচ্ছে ফাইলাম, তৃতীয় ধাপ হচ্ছে এখানে সাবফাইলাম যেহেতু আছে তাহলে আমাকে অবশ্যই সাবফাইলামটা উল্লেখ করতে হবে। সাবফাইলাম, দেন ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এই কয়টা ধাপের মাধ্যমে আমরা রুই মাছটাকে আইডেন্টিফাই করতে পারবো যে আসলে রুই মাছটার অবস্থানটা ক্লাসিফিকেশনের কোন পর্যায়ে আছে। এখানে দেখা যাচ্ছে যে রুই মাছের অবস্থান ক্লাসিফিকেশনের কোন পর্যায়ে আছে। এখন আমি জেনাস ল্যাবিওর পাশে কুবিয়ার 1817 এই কথাটা লিখেছি কেন, কারণ যিনি এই ল্যাবিও নামকরণটি করেছেন তার সায়েন্টিস্টের নাম, সেই বিজ্ঞানীর নাম, এবং যেই সালে তিনি এই জেনাসটির নামকরণ করেছেন সেই সালটি আমি পাশে লিখে দিয়েছি। অনুরূপভাবে যিনি এই স্পেসিস নামকরণটি করেছেন, যেমন হ্যামিল্টন বুচানান 1822, অর্থাৎ হ্যামিল্টন বুচানান ইনি একজন সায়েন্টিস্ট, ইনি ল্যাবিও রোহিতা এই নামকরণটি করেছেন 1822 সালে। সুতরাং এই প্রাণীর নামটির সাথে সাথে আমরা সেই সায়েন্টিস্ট এবং যেই সালে তিনি এই নামকরণটি করেছেন সেই সালটি উল্লেখ করতে হবে। আমরা দেখব যে কি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে অ্যানিমেলিয়া রাজ্যের বলতে পারি। যেমন আমরা জানি যে হেটেরোট্রফিক, অর্থাৎ পরভোজী, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, হলোজয়িক নিউট্রিশন, এদের কোনো সেল ওয়াল, প্লাস্টিড এবং কেন্দ্রীয় বড় গহ্বর থাকবে না, এবং এদের মেমব্রেনটা লিপিড এবং প্রোটিন দ্বারা আবৃত থাকবে, এরা চলনে সক্ষম, অর্থাৎ বাহ্যিক কোনো
উদ্দীপনায় এরা সাড়া প্রদান করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো এই ল্যাবীয় রহিতার মধ্যে আসে, এই জন্য ল্যাবীয় রহিতা কিংডম অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। এরপরে আসা যাক ফাইলাম কর্ডাটা। ল্যাবীয় রহিতা ফাইলাম কর্ডাটার অন্তর্গত কেন? কর্ডেট হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব যে এই ল্যাবীয় রহিতার আছে কি নাই। যদি থাকে তাহলেই তো সে কেবল কর্ডাটা হতে পারবে। তাহলে আমরা জানি যে নটোকট, নার্ভকট অ্যান্ড ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস, এই তিনটি হচ্ছে কর্ডেটের মেজর বৈশিষ্ট্য। এছাড়া অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড, তারপরে আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল, সেখানে কোনো নিউক্লিয়াস থাকবে না, অর্থাৎ সেখানে হিমোগ্লোবিন থাকবে এবং প্রকৃত সিলোম যুক্ত হবে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা থাকলে বুঝব যে সেটা হচ্ছে কর্ডাটা পর্ব। এরপরে ল্যাবীয় রহিতার ভার্টিব্রেট বৈশিষ্ট্য। ভার্টিব্রেট বৈশিষ্ট্যর মধ্যে আমরা ল্যাবীয় রহিতার ক্ষেত্রে পেয়েছি সেখানে ভার্টিব্রাল কলাম। এই ভার্টিব্রাল কলামটা যেটা আগে ছিল নটোকট, সেই নটোকটটা পরিবর্তিত হয়ে সেখানে ভার্টিব্রাল কলাম গঠন করেছে। এরপরে সেখানে স্পাইনাল কর্ড এবং ব্রেন রয়েছে, এরপরে সেখানে লাং রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভার্টিব্রেটের বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখলাম যে কর্ডেট এবং ভার্টিব্রেট এই বৈশিষ্ট্যগুলো এই ল্যাবীয় রহিতার মধ্যে বিরাজমান। এরপরে এটা সাইপ্রিনিফর্মিস কী করে আমরা বুঝব, সেটা হচ্ছে যে এর যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডটা হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এর অপারকুলাম থাকে, অর্থাৎ একটা মাছের অপার ফুলকা ছিদ্রগুলো অপারকুলাম দ্বারা ঢাকা থাকে। এর সুইম ব্লাডার আছে, নাসারন্ধ্র মুখগহ্বরের সাথে সংযুক্ত নয়, লেজের পাখনার এপিকর্ডাল লোব থাকে না, পৃষ্ঠ পাখনা একটি, প্রায় দুই থেকে তিনটি খণ্ডযুক্ত। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য। এরপরে রুই মাছ সাইপ্রিনিফর্মিস কেন? কারণ এর মুখ অর্থাৎ রুই মাছের মুখটি হচ্ছে প্রক্ষেপণযোগ্য। এর অপারকুলাম চারটি আলাদা অস্থি নিয়ে গঠিত, এর ওবেরিয়ান অসিকল অন্তঃকর্ণ ও পটকার মাঝে একটা সংযোগ স্থাপন করে, মাথা বাদে সমস্ত দেহ সাইক্লয়েড আইস দ্বারা আবৃত থাকে, এর পাখনা দণ্ডযুক্ত স্পর্শী অর্থাৎ বারবেলস, ক্ষুদ্র এক থেকে তিন সারি গল বিলস্থ দাঁত অর্থাৎ গিল রেখা এর সমান্তরালে অবস্থিত। এরপর হচ্ছে ফ্যামিলি সাইপ্রিনিডি। সাইপ্রিনিডি হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলো ল্যাবীয় রহিতার মধ্যে বিরাজমান। যেমন চোখ মুক্ত, কোনো পর্দা দ্বারা তা আবৃত থাকে না, বারবেলস অনধিক চারটি অনুপস্থিত, নো অ্যাডিপস থিন ফোল্ড অ্যাট পেডাঙ্কল। এরপর আসা যাক যে ল্যাবীয় বৈশিষ্ট্য অর্থাৎ জেনাসের বৈশিষ্ট্যগুলো কী কী থাকলে আমরা বুঝব যে এই মাছটি হচ্ছে ল্যাবীয় জেনাসের অন্তর্গত। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল্যাবীয় রহিতার যে উদর, এই উদর অঞ্চলটা হচ্ছে গোলাকার, মুখটি হচ্ছে অধোমুখী এবং ল্যাটেরাল লাইন পুচ্ছ পাখনার মাঝামাঝি পর্যন্ত অবস্থিত, অর্থাৎ ল্যাটেরাল লাইনটা, এই রেখাটা হচ্ছে ল্যাটেরাল লাইন যেটা পুচ্ছ পাখনার মাঝামাঝি পর্যন্ত অবস্থিত। এরপর হচ্ছে ল্যাবীয় রহিতার বৈশিষ্ট্য, ল্যাবীয় রহিতা অর্থাৎ স্পেসিসের বৈশিষ্ট্য। যেমন তুণ্ড ভোঁতা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মাছটি অর্থাৎ ল্যাবীয় রহিতা, এর চোয়ালে ক্ষুদ্র ক্ষুদ্র টিউবারকলস বিদ্যমান, অর্থাৎ এই ল্যাবীয় রহিতার যে চোয়াল, সেই চোয়ালে ক্ষুদ্র ক্ষুদ্র টিউবারকলস বিদ্যমান, ম্যাক্সিলারি বা রোস্টাল স্পর্শী দুই থেকে চারটি। তাহলে এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে
আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটি হচ্ছে কি ল্যাবিও রোহিতা। আমরা এবার এই বৈশিষ্ট্যগুলো এই মাছের মধ্যে দেখব, যেমন এর মুখচিত্রটা, এর মুখটা হচ্ছে ইনফেরিয়র, প্রক্ষেপণ করতে পারে, এবং এর ল্যাটেরাল লাইনটা হচ্ছে পুচ্ছ পাখনার মাঝামাঝি পর্যন্ত অবস্থিত। এই যে এই ল্যাটেরাল লাইন, এটা এখান থেকে ঠিক এই পুচ্ছ পাখনা পর্যন্ত অবস্থিত। এর তুণ্ডটা ভোঁতা, অর্থাৎ এটা হচ্ছে মাছের তুণ্ড, কারণ এই তুণ্ড দেশীয় অঞ্চলটা হচ্ছে ভোঁতা, অর্থাৎ এখানে কোনো অ্যাডিপস টিম্পল নেই, অর্থাৎ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বালস থাকে, এগুলো হচ্ছে খুবই ক্ষুদ্র, চারটি সর্বোচ্চ চারটি থাকবে এবং অনুপস্থিত থাকতে পারে। এর চোখটা হচ্ছে মুক্ত, অর্থাৎ মাছের দেহে ভেতরে থাকে হচ্ছে পটকা এবং অন্তঃকর্ণ, এই অন্তঃকর্ণ এবং পটকার মাঝে ওয়েবেরিয়ান অসিকল নামক একটা অসিকল, এই অসিকলটা সংযোগ স্থাপন করে থাকে। এর সমস্ত দেহ সাইক্লয়েড জাতীয় আইস দ্বারা আবৃত থাকবে। ধন্যবাদ সবাইকে, আশা করা যায় সবাই আজকের ক্লাসটি উপভোগ করেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।